শিক্ষার্থী, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, হয়তো সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই তোমাদেরকে সকলকে জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগত। তো চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। দেখো, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা শহীদ তিতুমীরের যে গদ্যটি আছে সেখান থেকে প্রশ্ন পড়েছিলাম, একটি প্রশ্ন পড়েছিলাম। আজকে আরো একটি প্রশ্ন আমরা পড়বো। দেখো, আমি লিখে রেখেছি, নারিকেল বাড়িয়া কোথায়, এখানে কি তুমি কি তৈরি করেছেন বা করেছিলেন? তাহলে দেখো, আমরা গদ্যে কিন্তু পড়েছি যে নারিকেল বাড়িয়া কোথায়, এবং এই নারিকেল বাড়িয়াতে তিতুমীর কি তৈরি করেছিলেন। দেখো, নারিকেল বাড়িয়া কোথায় অবস্থিত ছিল? বারাসাতে অবস্থিত ছিল। দেখো, আমি লিখে দিচ্ছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখবে। নারিকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। দেখো কি লিখলাম, নারিকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। একটি ছোট প্রশ্ন আসতে পারে, জমিদারদের অত্যাচারে তিতুমীর নিজ গ্রাম ছেড়ে জমিদারদের অত্যাচারে তিতুমীর নিজ গ্রাম, মানে নিজের গ্রাম, নিজের গ্রাম বা নিজ গ্রাম ছেড়ে, নিজ গ্রাম ছেড়ে বারাসাতে নারকেল বাড়িয়ায় চলে গেলেন। বাড়িয়ায় দেখো, নারিকেল বাড়িয়া, যেহেতু একটা শব্দ আমি দুই জায়গায় লিখেছি, যখন একটি শব্দ আমাদের এভাবে ভেঙে লিখতে হবে উপর থেকে নিচে, তখন আমরা এভাবে একটা হাইফেন দিয়ে দিব। নারিকেল বাড়ার সাথে নারকেল বাড়িয়ায় চলে গেলেন। তারপর দেখো কি আছে, তারপর আছে, এখানে নির্যাতিত নিপীড়িত মানুষদের একতাবদ্ধ করে তোলেন ব্রিটিশ বিরোধী দুর্বৃত্ত বাঁশের দুর্গ। এখানে নির্যাতিত 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 নিপীড়িত মানুষদের একতাবদ্ধ নির্যাতিত নিপীড়িত মানুষদের একতাবদ্ধ করে তোলার জন্য দেখো কি হয়েছে, গড়ে তোলার জন্য ব্রিটিশ বিরোধী দুর্ভেদ্য বাঁশের দুর্গ একতাবদ্ধ করে একতাবদ্ধ করে না আমরা লিখবো করার জন্য জন্যে গড়ে তোলেন তাই
গড়ে তোলেন কি বাঁশের কেল্লা। দেখো তারপর কি আছে, তারপর আছে ব্রিটিশ বিরোধী বাঁশের দুর্গ। এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দেবো, এই বাঁশের কেল্লাটা কেন করে দিয়েছিল ব্রিটিশ? ব্রিটিশ বিরোধী বাঁশের দুর্গ। দেখো তারপর কি আছে, বারাসাতে নারিকেল বাড়িয়ায় অবস্থিত এই বাঁশের দুর্গকে বাঁশের কেল্লা বলে। ব্রিটিশ বিরোধী বাঁশের দুর্গ। দেখো তারপর কি আছে, বারাসাতে নারিকেল বাড়িয়ায় বারাসাতের নারকেল বারাসাতের নারকেল বাড়িয়ায় অবস্থিত এই দুর্গকে বাঁশের কেল্লা বলে, বা নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা বলে। দেখো শিক্ষার্থীর আরো একটি প্রশ্ন আছে, কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়? ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়? তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। দেখো কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ হয়, আমরা কি লিখবো? উত্তরে দেখো কি আছে, 1830 খ্রিস্টাব্দে তিতুমীরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়, এবং এটা আমরা যেহেতু পরাজিত হয় কিন্তু আমরা লিখেছি তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ হয় কত সালে, আমরা লিখবো 1931 সালে 19 নভেম্বর। 1931 খ্রিস্টাব্দে 19 নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে
কি তুমি রে? বিরুদ্ধে যুদ্ধ চালিত হয়। দেখো শিক্ষার্থীরা, নারিকেল বাড়িয়া কোথায়? এখানে কি তুমি কি তৈরি করেছেন? নারিকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। জমিদারদের অত্যাচারে কি তুমি নিজ গ্রাম ছেড়ে বারাসাতের নারকেল বাড়িয়ায় চলে গেলেন? এখানে নির্যাতিত নিপীড়িত মানুষদের একতাবদ্ধ করার জন্য গড়ে তোলেন ব্রিটিশ বিরোধী বাঁশের দুর্গ। বারাসাতের নারিকেল বাড়িয়ায় অবস্থিত এই দুর্গকে বাঁশের কেল্লা বলে। কখন কোন ইংরেজি সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ হয়? দেখো, 1931 খ্রিস্টাব্দে বা 1931 সালে 19 নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে দুটো প্রশ্ন পড়েছি, আর এই দুটো প্রশ্ন আমি আশা করছি তোমরা কি করেছো, এই দুটো প্রশ্ন তোমরা আমার সঙ্গে সঙ্গে আশা করছি লিখে নিয়েছো। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস